আগে তুমি বলো বুবলি মানে কি? আমরা যেহেতু তিন বোন এক ভাই, তো তিন বোনের মধ্যে আমি সবার ছোট ছিলাম, তখনও ভাইয়া আসেনি, তো যার জন্য ও সবার ছোট হলো ওকে আমরা ভাইয়াই ডাকি। কিন্তু যখন আমরা জাস্ট তিন বোন ছিলাম, তখন আম্মু আমাকে ছোটবেলায় মানে ওই ভুবন, ভুবন মানে তো পৃথিবী, আর আর পাশাপাশি হচ্ছে মোহাম্মদ ডাকতো, মানে একটু ছেলের গেটআপ টেটআপ দিয়ে এরকম করে, মানে যেহেতু তিনটা মেয়ের মধ্যে তুমি ছোট ছোট, তো ছেলের চাহিদাটা পূরণ করতে তোমাকে ছেলে সাজিয়ে। আজকে ফ্যামিলির সাথে ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভীষণ ভালো কেটেছে, এবং ঈদ তো এখন দু তিন দিন থাকে, তো সেটা তো সামনে আছেই। ওই আবার কিছু রান্না বান্না করা, একসাথে খাওয়া সবাই। কি রাত হয় তুমি, মানে গরম পানি ডিম সিদ্ধ ছাড়া আর কি কি ভালো রান্না করতে পারো? একদমই না, আমি কিন্তু সেরকম ফুড লাভার ভাইয়া, আমি কিন্তু পাশাপাশি আমি রান্না করতেও ভীষণ পছন্দ করি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় স্পেশালি ফিশ আইটেম আর মিট আইটেম গুলো খুব ভালো হয়। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে ধরো তোমার রান্না তুমি ছাড়া বাকিরা খেতে পেরেছে? আমি প্রথমবার আমার লাইফে ইউটিউবে আমি ডিম এক্সপেরিমেন্ট করেছিলাম। আচ্ছা, এবং সেখানে করেছি কি, আমি তো মানে কুজিন টাইপ এই বিষয়গুলো নিয়ে আমি সবসময় খুব আমার ইন্টারেস্ট বেশি, এক্সপেরিমেন্ট করতে পছন্দ হয়, এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, তো এই এক্সপেরিমেন্ট করতে যে আমি প্রথমবারই ধরা খেয়েছিলাম, ডিমের সাথে আমি দিয়েছিলাম আচার ফুলকপি, তারপর হচ্ছে টমেটোস দিয়ে তো এমনি ডিম হয়, তো এগুলো দিয়ে না একটা পর্যায়ে আমি সবকিছু দিয়ে আমার একটা ফিউশন হবে, তো এই ফিউশনটা প্রথম আমার বড় আপুদেরকে আমি বললাম যে একটু ট্রাই করো আপু, হ্যাঁ মানে কিছু একটা আমি ভেবেছি খুব অ্যাপ্রিসিয়েশন পাবো আর কি। ওরা দেখে বললো এত কিছু ডিম, ডিমটা কোথায়? মানে তো ওটার টেস্টটা, আচারের ফ্লেভারটা ভালো ছিল। ঈদের দিন আজকে কি রেঁধেছো সেটা বলো। আমি আমার মাকে দেখেছি সবসময় যে আম্মুর হাতের জর্দা সেমাই দিয়ে আমাদের আসলে ঈদটা শুরু হতো, তো সেটা আমি রেসিপিটা নিয়ে নিয়েছি আম্মুর কাছ থেকে। সো অনেকগুলো কিছু করা হয়েছে, অনেক রেসিপি, যেমন জর্দা সেমাইটা, দুধ সেমাই আমার মানে শেহজাদের জন্য যেটা হয় যে ওর জন্য বড়দের সব কিছুই থাকে, বাট ওর মতো করে আর কি, ও তো আর ওভাবে খায় না, স্পাইস কম থাকে, স্পাইস কম, তারপর ওর পছন্দ যতটুকু খাক। আজকে শেহজাদ তোমার সালাম করেছে তোমাকে? এই সালামির ব্যাপারটা ইন্তু ভাই, আমি ওকে গত এক সপ্তাহ কি আমি মানে বলেছিলাম যে বাবা তুমি যদি সালামি নিতে চাও তোমাকে সালাম করতেই হবে, এর আগের গুলোতে তো তুমি সালাম করনি বাট এমনিই পেয়েছো, বাট এবার হবে না, মানে এটা হচ্ছে যে ওই কাজের বিনিময়ে খাদ্য বিনিময় প্রথা, তাই শিখাচ্ছিলাম আমি খুব একটা মানে অনুশীলনের মধ্য দিয়ে গেছে, বলে এভাবে সালাম করবে, ও করেছে, তো সে আবার এতদিন খুব এরকম করেছে, খুব প্র্যাকটিস করেছে, সকালবেলা আমি তাকে বারবার আবার মনে করিয়ে দিয়েছি, তো টুকটাক ওর মতো করে যা করেছে। কত টাকা দিয়েছো সালামি? হিউজ পেয়েছে, কারণ ছোট মানুষ এমনিতে, তার মধ্যে আমি, তার বাবা, তার দাদা দাদু, তার নানা নানু, তার খালারা।